فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.

এহরাম বাঁধার পরে হজ উমরা আদায় করতে যদি সে সক্ষম না হয় অক্ষম হয় তাহলে তার করণীয় কি হবে খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখেন সুস্থ না হওয়া পর্যন্ত এহরাম অবস্থায় থাকবে সে অসুস্থ ঠিক আছে যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হবে সে এহরাম অবস্থাতেই থাকবে তারপরে উমরা আদায় করবে কিন্তু যদি এহরাম বাঁধার সময় শর্ত করে থাকে তবে এহরাম খুলে ফেলবে তাকে কোনো জরিমানা দিতে হবে না ওমরা পূর্ণ করতে হবে না বিদায়ী তফ করতে হবে না এহরামের সময় শর্ত করার নিয়ম হচ্ছে এই দুয়া পাঠ করবে কি দোয়া যেটা বলছি শুনেন একটু মন দিয়ে আল্লাহ ইন হাবাসানি হাবিস্ফা মাহিল্লি হাইসু হাবাস্তানি হে আল্লাহ কোন কারণে যদি আমি বাধা প্রাপ্ত হই হাবাসানি হাবিস হ্যাঁ মাহিল্লি হাইসু হাবাস্তানি যদি বাধা প্রাপ্ত হয় হজ উমরা কাজ সমাধা করতে না পারি তবে যেখানে বাধা প্রাপ্ত হব সেটাই আমার হালাল হওয়ার স্থান কিন্তু যদি উক্ত শর্ত না করে আর উমরা আদায় কোনো ক্রমে সম্ভব না হয় তবে সে এহরাম খুলে ফেলে হালাল হয়ে যাবে এবং ফিদিয়া হিসাবে একটি কুরবানী করে দিবে যদি সমর্থ থাকে তবেই সে কুরবানী করবে আল্লাহ রবুল আল আমিন বলছেন ওয়াতিমুল হাতজা ওয়া লামালিল্লা হিফা হসিরুতুম ফেমাস তমাস্তাই সরা মিনাল হাদি দি ওয়া লা তাহালি কো র ও সাখুম মাহিল্লাহু তোমরা আল্লাহর জন্য হওয়া জুমরা পূর্ণ করো যদি বাধা প্রাপ্ত হও তবে যা সহজ প্রাপ্য তাই কুরবানি করো আর কুরবানির পশু তার জায়গায় না পৌঁছা পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করবে না সোরা বাকার আয়ত নম্বর একশো ছিয়ানব্বই নবী সাল্লাম ষষ্ঠ হিজড়ি ওমরা পালন করতে গেলে হুদাই বিয়া নামক এলাকায় মক্কার কাফেরা বাধা প্রাপ্ত হলে সেখানে কুরবানি জভে করেন এবং হালাল হয়ে যান সেটাই তাদের স্থান ছিল আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি অর্থাৎ বোঝা গেল যদি এরাম মানে বা যে ওমরা আদায় করতে অক্ষম হলে এই সমস্ত কার্যগুলি আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে কুরবানির পশু তার জায়গায় মানে না পৌঁছেই তো মানে জহায় করতে হবে তারপরে মাথা মণ্ডন করে দিবে তাতেই যথেষ্ট লখাইরা নসা যায় যার সালামিক